এলইডিপি আই মিন লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে যারা অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, সাকসেসফুল একটা রেজিস্ট্রেশন যারা করেছিলেন, যারা অনলাইনে একটা এক্সাম দিয়েছিলেন এবং রেজিস্ট্রেশন সাকসেসফুলের পরে আপনাকে একটা রেজিস্ট্রেশন কোড তারা দিয়েছিল, তো তাদের জন্য সুখবর হচ্ছে রেসপন্স করছে এই কোর্সে, কিছু লোককে বাছাই করে তাদেরকে মেইল পাঠাচ্ছে যে তাদের এলইডিপির যে কোর্সগুলো আছে আপনারা জানেন অবশ্যই, কোর্সগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো কোর্সগুলোতে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে ইমেল করছে এবং মেলে তারা জানিয়ে দিচ্ছে যে খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। তো অনেকেই মেলটা পেয়েছেন, অনেক আগ থেকেই মেলটা পাঠাচ্ছে তারা। যেসব প্রতিষ্ঠানগুলো থেকে কোর্স করানো হবে ওই সব প্রতিষ্ঠান থেকে কিন্তু মেলগুলো পাঠানো হচ্ছে। তো কারা কারা মেল পেয়েছেন এবং মেলগুলো কেমন, মেলের মাধ্যমে তারা কিন্তু একটা ফর্ম দিচ্ছে এবং গুগল ফর্মের মাধ্যমে তারা ডাটা কিছু কালেকশন করছে। তো ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং কীভাবে সাবমিট করবেন, তাছাড়া আপনার যত ধরনের এই কোর্স সম্পর্কে যত ধরনের আপনার প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তরে আজকের ভিডিওতে আপনার পেয়ে যাবেন। তো এই ভিডিও শেষে আমি এই যে আমাকে যেখান থেকে মেইল পাঠানো হয়েছিল ওখানে আমি কল দিয়ে তাদের অনেকগুলো প্রশ্ন করেছি। আশা করি এই যে কোর্সে কখন শুরু হবে, ভাইবা কখন হবে, সব কিছু প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাবো এই রেকর্ডিংটা শোনার পরেই। তো চলুন আমরা প্রথমেই দেখিয়ে দিই যে আপনাকে মেইল পাঠালে আপনি কীভাবে মেইলের সাথে যে ফর্মটা আছে ওই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এবং ফর্ম ফিল আপে যদি আপনি কোনো ত্রুটি করে থাকেন তাহলে কীভাবে আবার সংশোধন করবেন সেই বিষয়টি দেখিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেখাই। ওকে, রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই মেইল অ্যাড্রেসটাতে কিন্তু তারা মেইল করবে। তো এখানে বলে নিচ্ছি যে সব জেলায় কিন্তু একত্রে মেইলগুলো করা হচ্ছে না, কোনো কোনো জেলায় আগে করা হচ্ছে, কোনো কোনো জেলায় পরে করা হচ্ছে। তো সেই জন্য ঘাবড়াবেন না, আপনার যদি এখনো কেউ মেইল না পেয়ে থাকেন হয়তো পেয়ে যাবেন। তো যারা যারা মেইল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মেইল পেয়েছেন কিনা, আর যারা পাননি তারাও জানাবেন। তো দেখেন এখানে মেইল এলইডিপি 2020, তারপর এখানে দেখেন থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন ইন এলইডিপি 2020। সো তারপর মেসেজটা হচ্ছে উই আর গোয়িং টু স্টার্ট ক্লাস ভেরি সুন অ্যাট ইউর ডিস্ট্রিক্ট, প্লিজ ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক অ্যান্ড ফিল দ্য গুগল ফর্ম টু হেল্প আস স্টার্টিং দ্য ক্লাস ভেরি সুন। মানে তারা বলছে যে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাসটা শুরু হতে যাচ্ছে, তারা একটা গুগল ফর্ম দিয়েছে ওটা পূরণ করে তাদেরকে হেল্প করার জন্য। তো এখানে ক্লিক হেয়ার লেখা আছে নিচে, আমরা এখানে সিম্পলি ক্লিক হেয়ারে ক্লিক করব। ওকে, ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন গুগল ফর্মটা ওপেন হচ্ছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের ফেসবুকের যে লিঙ্কটা ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিয়েছে। আমি যতটুকু জানি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একটা প্রতিষ্ঠানকে এলইডিপি দায়িত্ব দিয়েছে, তারা বাছাই করে মেইলগুলো পাঠাচ্ছে। এখানে দেখেন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে স্টার সাইনটা থাকলে ওটা হচ্ছে প্রয়োজনীয়, মানে ওটা কম্পালসারি, ওটা দিতেই হবে। তো প্রথমে এখানে আপনি আপনার নামটা দিতে হবে, নামটা দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা দেবেন, তারপর হচ্ছে আপনি একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি কিছু কিছু ইনফরমেশন এখানে হাইড করে রাখবো যেহেতু এগুলো সেন্সিটিভ ইনফরমেশন। তারপর দেখেন ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ, আপনার কি কোনো ল্যাপটপ আছে? আমার আছে, আমি ইউজ দিচ্ছি, আপনার না থাকলেও আমি যেটা মনে করি আপনার না থাকলে না দিবেন, কিন্তু ইউজ দেওয়াটাই বেটার হবে আমি যতটুকু মনে করি। তারপর দেখেন আর ইউ ইন্টারেস্টেড টু এলইডিপি 2020 কোর্স অনলাইন ক্লাস, আপনি কি অনলাইন ক্লাস করার জন্য ইন্টারেস্টেড, আপনি কি অনলাইন ক্লাস করতে চান? যদি ইন্টারেস্টেড হন তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। তো ক্লাসটা কি অনলাইনে হবে নাকি ভাইবা কিভাবে হবে, ক্লাস কিভাবে হবে সে সম্পর্কে আমি তাদের সাথে কথা বলেছি, রেকর্ডিংটা আপনারা একটু পরে শুনতে পাবেন। তো পরের প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন আর ইউ ইউজিং। তো এখানে আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেন তাহলে ব্রডব্যান্ড দেবেন, মডেম ইউজ করে থাকলে মডেম, অথবা যদি আপনি আপনার স্মার্টফোনের ডাটা ইউজ করে থাকেন তাহলে ওটা দিয়ে দেবেন। তো তারপরে হচ্ছে ইউর প্রেজেন্ট লিভিং প্লেস, আচ্ছা আপনি এখন কোন প্লেসটাতে আছেন সেটা তাদেরকে জানিয়ে দিবেন, হোয়ার ইউ স্টেইং নাও। তো আমি এখানে আমার প্রথমে আমার উপজেলার নাম লিখলাম, তারপর জেলার নাম, তারপর বাংলাদেশ লিখে দিলাম। আপনি এভাবে দিতে পারেন অথবা আপনার ডিস্ট্রিক্টটার নাম শুধু দিলেই হবে। সুজ ইউর সুইটেবল প্লেস ফর ট্রেনিং ল্যাব। তো পরেরটা হচ্ছে আপনি কোথায়, যদি আপনি ল্যাবে ক্লাস করেন তাহলে
কোন জায়গাটাতে, মানে আপনার ওই জেলার মধ্যে যে যে জায়গায় ল্যাব আছে ওই জায়গাগুলোর নাম শো হবে, অপশন হিসেবে শো হবে। তা আপনি এখান থেকে আপনি কোন জায়গাটাতে কোন ল্যাবটাতে করতে চান সেটা সিলেক্ট করে দেবেন, কোন জায়গার ল্যাবে করতে চান। তো আমি এখানে উত্তরা সিলেক্ট করে দিচ্ছি। আপনার ডিস্ট্রিক্টে মানে যে যেই ল্যাবগুলো আছে ওগুলো এখানে শো হবে, আপনি ওখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার ইচ্ছা মতো। তারপর দেখেন, ডিড ইউ গেট এলইডিপি ট্রেনিং বিফোর, আপনি কি আগে কখনো লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কোনো ট্রেনিং করেছিলেন আগে? তো এখানে নোয়ে দিবেন, কারণ যারা আগে করেছে তাদেরকে অবশ্যই তারা আর নতুন করে আবার কোর্স করাবে না। তো দেখেন, জমা দিনে ক্লিক করার পর আমাদের এখানে আমাদেরকে বলছে যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। আগে প্রথম দিকে মানে গত মাসেও অনেককেই অনেক ডিস্ট্রিক্টে কিন্তু মেইলগুলো পাঠানো হয়েছে, তো ওখানে করোনা সম্পর্কে অনেক কিছু বলছিল এবং আরও কিছু ইনফরমেশন হয়তো চেয়েছিল। তো আপনার মেইলটা যদি আপনার ফর্মে যদি আরও কিছু ইনফরমেশন চায় তাহলে আপনি দিয়ে দেবেন, আশা করি সেটা আপনি পারবেন। তো আপনি যদি ফর্ম ফিল আপে কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে এই যে আপনার প্রতিক্রিয়া সম্পাদন করুন এখান থেকে করতে পারবেন। তাছাড়া আপনি যদি এখান থেকে না করে আবার মেইলে যান, মেইলটাতে গিয়ে আবার যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে দেখবেন বলবে যে আপনি ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপরে আপনি যে আপনার প্রতিক্রিয়া সম্পাদন করুন এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করার পর আবার অপশনগুলো আসবে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো আপনার চেঞ্জ করা থাকলে করে তারপর আবার জমা দিনে ক্লিক করবেন, ক্লিক করলেই আবার ফর্মটা রিসাবমিট হয়ে যাবে। তো এই ছিল ফর্মের বিষয় বলি। তো গাইজ, আমরা ফর্মটা ফিল আপ করতে দেখালাম, এখন আপনাদেরকে সরাসরি আমি যেই কল রেকর্ডটা করেছি কল রেকর্ডটা শোনাচ্ছি। কল রেকর্ডটা শুনলে আপনার সবগুলো প্রশ্নের উত্তর সেখান থেকেই পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই এলইডিসি মানে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে একটা মেইল পাইছিলাম, মানে ইনফরমেশন কিছু জানার ছিল আর কি। আচ্ছা বলেন আপনি। আচ্ছা, এখানে যারা যারা মানে অনলাইন যে একটা এক্সাম হয়েছিল ওটাতে যারা সবাই মানে রেজিস্ট্রেশন যাদের সাকসেসফুল হয়েছে তারা সবাই কি মেইলটা পাইছে? না না, মেইল সবাইকে পায় না, সব মেইল সবাই পাওয়া না, ঠিক আছে। কারণ আমাদের এখানে রেজিস্ট্রেশন যা করছে ওটা বাদ সর্বোচ্চ 10% স্টুডেন্ট আমরা অ্যালাউ করবো আর কি। মানে হচ্ছে আপনারা ওটা মানে বিবেচনা করে তারপর মেইল দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো ভাইবারটা একটা হবে না? জি, ভাইবার হবে। ভাইবারটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? মানে সব ডিস্ট্রিক্টে হবে না একসাথে? না, সব ডিস্ট্রিক্টে একসাথে হবে। ও আচ্ছা আচ্ছা। যাদেরকে মেইল দেওয়া হয়েছে এখন তারা সবাই কি মানে ভাইবারতে মানে সবাইকে কি ভাইবারতে ডাকা হবে? জি না, সবাইকে ডাকা হবে। ও মানে ওই যে ফর্মটা আমরা এখন ফিল আপ করবো ওটা দেখে বিবেচনা করে তারপর মানে ভাইবারতে ডাকা হবে? তো মানে ভাইবারটা কখন হবে এটা মানে ফিক্সড বলা যাচ্ছে না এখন, তাই না? ফিক্সড এখন বলা যাচ্ছে না, আমরা ইনফর্ম করব। আর ক্লাসটাও বলা যাচ্ছে না? না, তার মানে বাইবার পরেও মানে এখান থেকে অনেককে ছাটাই হবে, মানে বাছাই করে তারপর অনেক বাছাই অনেক মানে এতই আমরা নিব হচ্ছে 5000 স্টুডেন্ট করতে সবাই ছাড়বে, 7000 স্টুডেন্ট সবাইকে 5000 স্টুডেন্ট করতে আমাদের অনেক মানে এখানে ফিল্টারিং করতে হবে। হ্যাঁ, ফিল্টারিং অবশ্যই করতে হবে। আচ্ছা, আপনাদের কি মানে নির্দিষ্ট কয়েকটা মানে কোটা বলি বা সংখ্যা বলি যে মানে এত সংখ্যক স্টুডেন্ট এত অমুক জেলা থেকে এত সংখ্যক স্টুডেন্ট নেওয়া হবে, এমন কি কোনো মানে ফিক্সড করা আছে? হ্যাঁ অবশ্যই আছে, এরকম আছে। ঠিক আছে, সমস্যা না, আপনি একটু থাকেন, আমরা ইনফর্ম করব, ঠিক আছে? আচ্ছা জেলা, আচ্ছা জেলা, জেলাটা কি চেঞ্জ করা যাবে? না, জেলা তো চেঞ্জ করা যাবে না, যখন আপনি ইন্টারভিউ জন্য কল করা হবে তখন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো গাইজ, আশা করছি আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন। যারা যারা মেইল পেয়েছেন তারা ওয়েট করবেন এবং সবাই প্রস্তুত থাকবেন। পরবর্তীতে এই বিষয়ে বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।